মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ওষুধ রাখার দায়ে নগরীর ছয় ফার্মাসিকে 1,95,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে চলা র্যাবের অভিযানে এই জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব সাইবারের উপপরিচালক মেজর মেহেদী হাসান বলেন, অভিযানে জরিমানার পাশাপাশি 30,000 টাকার ভেজাল ওষুধও জব্দ করা হয়েছে। 1,95,000 জরিমানা আর 30,000 টাকা হচ্ছে মূল্যের সহপরিমাণ নকল এবং ভেজাল ওষুধ। চট্টগ্রাম শহরে র্যাবের ভেজাল বিরোধী আজকের এই অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান ও সালমা সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন র্যাব সাইবারের মেজর মেহেদী হাসান ও ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ সহ র্যাবের অন্যান্য সদস্যরা। শাহাদাত রিফাত, সিটিজি নিউজ, চট্টগ্রাম।